অংশগুলো কিভাবে লিখবে এখানে ওই তো যা লেখা আছে সেম টু সেম লিখে দিবেন যদি না মিলে অংশ না মিললে না মিলুক তারা যা লিখে দিছে সেম টু সেম লিখে দিবেন আর যদি লেখা না থাকতো তাহলে যদি দুইজন থাকে অর্ধেক করে দিয়ে দিবেন চারজন থাকলে চার ভাগ করে দিয়ে দিবেন কিন্তু লিখা থাকলে যা আছে সেম টু সেম লিখে দিবেন এবার ভিডিওটাকে পজ করে এই চারটা অংশ লিখে ফেল দাগে জমির পরিমাণ কোনটা হবে এটা লিখবো কিভাবে দাগে জমির পরিমাণটা খুব সহজ যেটা শতকের গড়ে থাকবে

আর অংশ অনুযায়ী জমির পরিমাণ এটা কিভাবে লিখবো এখানে তো আছে 8.55 এটা তো একরের ঘরে কিছু নেই হ্যাঁ তাহলে আপনি এবার বুঝেন শতকের ঘরে থাকলে আপনি কি দিয়ে লিখতে হবে দশমিক আটশো পঞ্চান্ন এই বিষয়টাতে আপনার একটু মেধা খাটাতে হবে আপনি দেখেন যার রুল নং এক হয় সে দেখবেন শূন্য এক লিখে শূন্য দুই লিখে শূন্য তিন চার পাঁচ ছয় শূন্য নয় লিখে অর্থাৎ যে কোনো সংখ্যা যদি এক থেকে নয় পর্যন্ত হয় তার আগে একটা শূন্য দিতে হয় তাহলে এক্ষেত্রে দশমিক শূন্য আট পাঁচ পাঁচ দশমিক শূন্য আট পাঁচ পাঁচ যদি এক সংখ্যা থাকে বিষয়টা খেয়াল রাখবেন আর দুই সংখ্যা থাকলে তো যা আছে শুধু আগে দশমিক দিয়ে দিবেন ঠিক আছে এখানেও তাহলে ছিল এক দশমিক একানব্বই আর অংশ অনুযায়ী পরিমাণ এখানে হচ্ছিল দশমিক শূন্য দুই তিন রাইট আবার অনেক সময় কিন্তু মনে করতে পারেন যে দশমিক শূন্য দুই আবার দশমিক দুই আর কিন্তু আসবে না প্রথম তো একবারই হয় হুম এক সংখ্যার থাকলে আপনি ওই সংখ্যাটার আগে একটা শূন্য দিয়ে দিবেন জি তাহলে দশমিক শূন্য দুই তিন ঠিক আছে চমৎকার ঠিক তাহলে এবার ভিডিওটা পস করে বাকিটা লিখে ফেলুন এইখানে আবার একটু সমস্যা আছে জি বলুন নাল তারপর হচ্ছে এটা জমির পরিমাণ হচ্ছে হল চোদ্দ দশমিক ছিয়াত্তর এইটা কীভাবে লিখবে এখানে হচ্ছে হলো দশমিক বাহাত্তর আছে ওই তো শতকের ঘরে যাই থাকবে তার আগে দশমিক দিয়ে লিখে দিবেন দশমিক সাতেরো বাহাত্তর দশমিক সাতেরো সংখানে তিনশো চুয়াল্লিশ আছে এই দাগ নাম্বারটা কিভাবে দেব যা আছে তাই তার মানে তার মানে এইখানে যা লেখা থাকবে আমি কিছুতেই তাই লেখবো আমার ইচ্ছা মতন কিছু বসানো যাবে না যা লেখা থাকবে তাই বসাবো ওকে সে লিখবেন তিনশো সতেরো শ্লেষ তারপরে নাল তারপরে দেখা গেছে এখানে দশমিক এক চার এরপরে দশমিক শূন্য এক সাত দেখবেন যে এটা লিখলেই এই অংশ অনুযায়ী জমির পরিমাণটা মিলে যাবে আপনার ছবির সাথে যদি কখনো আপনার মনে হয় যে আপনি কি বেশি লিখতেছেন নাকি কম লিখতেছেন কনফিউশন তখন এই অংশ অনুযায়ী জমির পরিমাণের মাঝখানে যেই অংশটা আপনি দেখতে পাচ্ছেন এটা মিলে যাবে এটা কিন্তু বাই ডিফল্ট আসে হ্যাঁ নিজে নিজে চলে আসে জি ওকে ভাই এখানে হচ্ছে হলো দাগে মোট জমির পরিমাণ হচ্ছে 5.61 আর অংশ অনুযায়ী জমির পরিমাণ হচ্ছে হলো 0.475 আচ্ছা এইটা লেখার পর যদি আমি এই যে এই অংশ অনুযায়ী দাগের মধ্যে অত্র খতিয়ানের অংশ এখানে মিলালে তো বোঝা যাচ্ছে যে আমার এই লেখাটা সঠিক হয়েছে কিনা কারণ এই যে দশমিকের পর যদি সংখ্যা বেশি থাকে তাহলে তো এখানে এক যোগ করতে হয় তাহলে যে এখানে পঁচাশি হয়ে যাবে পুরোপুরি না মিললে হলেও কিছুটা মিল হলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা সঠিক আছে জি আচ্ছা এবারে তাহলে এবারে এইভাবে দাগ সংরক্ষণ করব তবে এখানে একটা সমস্যা হয়ে গেছে এখানে যে সহকারী কমিশনার কোনো কিছুই দেখাচ্ছে না তার নামও নেই স্বাক্ষরও নেই আর ডেটটাও নেই তাহলে এখানে কি করব স্বাক্ষর অবশ্যই আছে হয়তো বা কোথাও আছে যদি নাম না থাকে তাহলে আপনি স্বাক্ষরিত দিবেন অথবা ডট দিয়ে দিবেন এটা আপনার ইচ্ছা মতো তাহলে ডেটটা জি ডেটটাই যে এখান থেকে আগেরটার সেম টু সেম দিয়ে দিবেন ঠিক আছে ওকে ভাই আচ্ছা হ্যাঁ এখানে এখানে আরেকটু সমস্যা হচ্ছে এই যে এই ডেটটা কি দেব এখানে ডেটটা ওই যে ইয়াতে ক্যালেন্ডারে ক্লিক করে করে দিবেন এবং সেম ভাবে দিয়ে দিবেন মানে এই সেম 28 12 2016 এটাই দিয়ে দেব হ্যাঁ এই সিগনেচারে যা আছে আগেরটাতে পরেরটা তো সেম দিয়ে দিবেন যেটাতে ডেট না থাকবে আগেরটাই সেম টু সেম দিয়ে দিবেন 28/12/2016 এবার একটু সমস্যা এই যে আগত ক্ষতিয়ান এটা কোথায় পাবো এটা ওই সাইডে লেখা থাকবে হয়তো উপরে লেখা থাকে নতুবা মাসখানেক লেখা থাকে এত নং ক্ষতিয়ান হতে আগত ও এখানে যেরকমই যে দেয়া আছে যে অত্র মৌজার এস এ 4 নং ক্ষতিয়ান এবং এসে একশো চুরাশি নং এটা একবারে এরা উপরে লিখে দিছে যদি উপরে না লেখা থাকে তখন এখান থেকে খুঁজে নেব হ্যাঁ যদি উপরে না লিখা থাকে তাহলে এখান থেকে নিবেন আর উপরে যেহেতু এবার লিখা আছে ওইটা দেখে দেখে চার আর একশো চুরাশি লিখে দিবেন কিন্তু কথা হলো যদি চার পাঁচ লেখা লিখা থাকে যে চার 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 তাহলে পাঁচবার লিখলেই হবে একবার লিখলে হবে জি আচ্ছা তবে এখানে ছবিটা দেওয়ার পর এই খতিয়ার নাম্বারটা একবার মিলায় নেব না এখানে দুইশো চৌত্রিশ আর এরপর তো আর কোনো কাজ নেই এবার তো সাবমিট করে দিলে হয়ে যাচ্ছে সরাসরি দাখিল করে ফেলতে পারবেন নাকি খসড়া করে একবার মিলায় নেব না না সরাসরি সময় তো অনেক মূল্য আচ্ছা তাহলে দাখিল করে দিলাম ওকে ভাই ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম